ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বানাতে যাচ্ছি করলা ভাজি। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। তো কেমন, আমি করলা কেটে নিয়েছি গোল গোল করে, এটাকে ধুয়ে মধ্যে একটা প্লেটের মধ্যে রাখবো। তো এর মধ্যে দেব একটু স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, এটাকে এবার ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। হাত দিয়ে এভাবে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি আগে একটা প্যানে কড়া বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে ছেড়ে দেবো। জালটা এখন বাড়িয়ে দেব, তারপরে একটু মিডিয়াম করে রাখবো। এটাকে এখন আমি উল্টে পাল্টে দেব, জালটা বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে উল্টে দিয়ে তারপরে মাঝারি হিটে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। আবার আমি উল্টো পাল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে উল্টো পাল্টে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার হয়ে গেছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আরও নতুন ভিডিওর জন্য।